হ্যালো, আজকে আমরা শিখতে চলেছি উবু চানচন ওয়ান এবং এই আর্টটার কার্যকারিতা কী এবং উপকারিতা কী এবং কীভাবে কাজে লাগাতে হয় এটা শিখতে চলেছি আমরা। তো শুরু করা যাক, ফার্স্টে দেখে নেওয়া যাক উবু চানচন ওয়ান কেমন। ওকে, তো আমরা এখন এটা টিউটোরিয়ালটা দেখব। এটা করার পূর্বে আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে মূলত, একটা হচ্ছে মাবু, এটা হচ্ছে মাবু, এই মাবুটা জানতে হবে। পারফেক্টলি একটা মাবু হইতে হবে, এই বাম পাটা সরিয়ে এই মাবু। তারপর আরেকটা জিনিস যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও এই টিউটোরিয়ালটার জন্য, সেটা হচ্ছে কুম্বু, এইটা এই, এটা সোজা থাকবে, বডি সোজা থাকবে সামনের দিকে ফেস, এটা হচ্ছে কুম্বু। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই উবু চানচন ওয়ানের ক্ষেত্রে, এই মাবু এবং কুম্বু আমাদেরকে এটা প্র্যাকটিস করে নিতে হবে ভালো মতো। এরপরে আমরা যখন আমাদের এটা হয়ে যাবে, এই উবু চানচন ওয়ানটা করতে পারবো। ফার্স্টে ওয়ান বলার সাথে সাথে হাতটা এখানে উঠে আসবে, ওয়ান এই এভাবে। তারপরে স্টেপে ওয়ান, এরপরে স্টেপটা হবে আবু টু, টু বলার সাথে সাথে আমরা কুম্বুতে চলে যাব এবং হাতটা একই সাথে এভাবে ক্রস হয়ে উঠে এভাবে একটা হিট হবে, এই সোজা থাকবে এবং মাবুটা পারফেক্ট হতে হবে। আবার প্রথম থেকে দেখাই, ফার্স্টে ওয়ান, দেন টু, ক্রস অ্যান্ড থ্রি, এটা আমাদের একসাথে করার চেষ্টা করতে হবে এভাবে। এই ওয়ান টু, এরপরের নেক্সট স্টেপটা হচ্ছে কুম্বুতে যাব আমরা। এখান থেকে ওয়ান এই টু কুম্বুতে যাব, দেন আমাদের হাতটা এখানে নিয়ে আসব, এই পজিশনে নিয়ে আসব এবং ডান হাত দিয়ে পাঞ্চ করব। ডান হাত দিয়ে পাঞ্চ করার পরে এই পজিশনে আমরা থাকব, দেখব আমাদের কুম্বুটা ঠিক আছে কিনা। কুম্বুটা ঠিক না হলে এটা দেখতে সুন্দর লাগবে না। ওকে, তো প্রথমত ওয়ান টু থ্রি, আমরা যদি অনেকে এরকম করে ফেলি যে ওয়ান টু, এটা করার ফলে আমরা এইখান থেকে হাতটা নিয়ে আসি না, এভাবে করলে হবে না, আমাদেরকে ক্লিয়ারলি এখান থেকে এই এসে তারপরে পাঞ্চ করতে হবে। বুঝে গেছে ব্যাপারটা? এরপরে ফার্স্টে থেকে আমরা আবার দেখাই, ওয়ান টু থ্রি, এরপরে যে নেক্সট স্টেপটা আছে সেটা হচ্ছে কুম্বু থেকে উঠে একটা কিক হবে, এই কিক হবে এবং বাম হাতে পাঞ্চ হবে, এই কিকটা এই, আবার ব্যাক চলে আসবে, দেন ডান হাতে পাঞ্চ হবে। আমরা এই পজিশনে ছিলাম এবং এই পজিশনেই ফেরত এসেছি, ফার্স্টে উঠলাম, এই হাতটা নিয়ে আসলাম, দেন কিক অ্যান্ড পাঞ্চ, কিক অ্যান্ড পাঞ্চ করে আবার আমরা সেম পজিশনে চলে আসলাম, ডান হাতে পাঞ্চ। এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে আবার মাবুতে চলে আসব, মাবুতে আসার পরে বাম হাতে একটা পাঞ্চ হবে, আবার ওয়ানে চলে আসব, ব্যাক করব। এই হচ্ছে মূলত উবু চানচন ওয়ান। তো আমরা এটা টিউটোরিয়ালটা দেখলাম, এই টিউটোরিয়ালটা করার পরে, এটা শেখার পরে উবু চানচন ওয়ান এই বাম সাইডে যেভাবে আমরা করলাম ঠিক একইভাবে আমাদের ডান সাইডেও এটা করতে হবে। কীভাবে আরেকবার দেখাই আমি, ফার্স্টে বাম সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, দেন আমাদের রাইট সাইডে করতে হবে। ওকে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, দেন আমাদের এটা শেষ হবে।
তো আমরা যখন এটা পারফেক্টলি করতে পারবো মাবু কুম্বু এবং কিকটা ঠিক হবে কিকটা হবে অবশ্যই এই যে এই পায়ের এই অংশটা দিয়ে পায়ের এই অংশটা দিয়ে কিকটা হবে কুম্বুর এই পজিশনটাতে ছিলাম আমরা কিকটা করার সময় আমাদের এই এখানে উঠতে হবে হাতটা নিয়ে আসতে হবে এবং এই যে এই পায়ের এই অংশটা দিয়ে আমাদের কিক এবং পাঞ্চ দুইটা একসাথে হবে দেন আমরা আবার ব্যাক চলে যাব আবার এই পাঞ্চে চলে যাব আমাদের অবশ্যই ঠিক করে এই কিকটা করতে হবে এভাবে হোল্ড করে রেখে প্র্যাকটিস করতে হবে দেন আবার এভাবে পাঞ্চ ব্যাক চলে আসতে হবে তাহলে আমাদের এই উবু চানচন ওয়ানটা পারফেক্টলি কমপ্লিট হবে তো এই পর্যায়ে আমরা উবু চানচন ওয়ানের কার্যকারিতাটা দেখতে চলেছি এটা শুধু উবু চানচনটা আর্ট নয় এর মাধ্যমে আপনারা নিজেদের আত্মরক্ষাও করতে পারবেন যেহেতু আমরা এখানে উবু চানচন ওয়ান করাচ্ছি সেক্ষেত্রে আমরা এই উবু চানচন ওয়ান দ্বারা কীভাবে আত্মরক্ষা করা যায় সেটাই আমরা দেখতে চলেছি কিন্তু এখানে অন্য কোনো টেকনিক আমরা অ্যাপ্লাই করব না আত্মরক্ষার হাজারো টেকনিক রয়েছে কিন্তু আমরা এখানে দেখতে চলেছি শুধুমাত্র উবু চানচন ওয়ানের মাধ্যমে কার্যকারিতাটা এর কার্যকারিতাটা এবং এর মাধ্যমে কীভাবে আত্মরক্ষা করা যায় তো শুরু করা যাক ফার্স্টে এই পজিশনে আছি সে যদি আমার অপিনিয়ন হয় সাপোজ সে আমাকে মারতে এসেছে তো আমি এভাবেই আছি তো আমরা চাইলে পজিশনে যেতেও পারি না চাইলে এখান থেকেও আমরা হিট করতে পারি তো আমরা মূলত এখানে টিউটোরিয়াল যেহেতু সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস যেভাবে করি সেভাবেই আমরা দেখাচ্ছি ওয়ান এই পজিশনে যে গেলাম এরপরে আমরা এই মাবু দিয়ে আমরা চাইলে তার পায়ে পাড়া দিতে পারি তাকে এভাবে হিট করতে পারি এভাবে গিয়ে দেন এই যে এই হিটটা তার এখানে করতে পারি সে কিন্তু অটোমেটিকলি খুবই ব্যথা পাবে এটা মানুষের অনেক দুর্বল জায়গা এখানে হিট করার ফলে মানুষ ব্যথা পাবে এই হিট করার ফলে ব্যথা পাবে এরপর এবং আমরা চাইলে আরেকটা পাঞ্চ করতে পারি সে পাঞ্চ করে যখন দূরে চলে যাবে পাঁচটা করে যখন দূরে চলে যাবে তখন তাকে আমরা কিক করব এবং পাঞ্চ করব এই পাঁচটা করার পরে বা কিকটা করার পরে আবার তাকে কাছে এনে আবার আরেকটা এখানে হিট করতে পারবো আমরা সে যদি আবারও আমাকে আঘাত করতে আসে তাহলে আমরা আবার হিট করতে পারবো উবু চানচোয়ানের অনুযায়ী আমরা এভাবে আবার হিট করতে পারবো ওকে তারপর আমরা ব্যাক চলে আসব সেম একইভাবে আমরা আবার অপোজিট সাইডে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো দুই পাশেই আমরা আঘাত করতে পারবো এই পাশেও আমরা আত্মরক্ষা করার পরে সাপোজ যদি এই পাশেও আরেকটা অপিনিয়ন থাকে তাহলে আমরা তাদের ক্ষেত্রেও একইভাবে আত্মরক্ষা করতে পারবো এই ওয়ান টু থ্রি এরপরে যদি আবার দরকার পড়ে তাহলে ফোর কিকটা করে দেন আবার তাকে সামনে এনে আবার আমি একটা হিট করতে পারবো এরপরে কী করতে পারবো সে যদি আবার আসে তখন আমি আবার আরেকটা হিট করতে পারবো তারপর আমি আবার আগের জায়গায় ব্যাক চলে আসব এই হলো আজকে আর আমাদের ভিডিও মূলত এটা উবু চানচন ওয়ানের টিউটোরিয়াল ছিল কীভাবে এর কার্যকারিতাটা কী এবং কীভাবে এটা কাজে লাগানো যায় সেটাই আসলে মূলত আর টিউটোরিয়ালটা ছিল কীভাবে উবু চানচন ওয়ানটা করব আমরা এবং কোন কোন এক্সারসাইজের মাধ্যমে উবু চানচনটা পারফেক্টলি আমাদের হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন থ্যাংক ইউ হ্যালো হ্যালো ক্যান ইউ হিয়ার মি মাই নেম ইজ মাহি চৌধুরী দেখা শোনা যায় দাঁড়াও আমি ভাইবেনি কী বলবো ওই তুমি ভিডিও স্টপ করো চালু করো